সত্যি সত্যি এই মজলিসে কোনো পুরুষ আছেন যে বলতে পারবেন জীবনে বউয়ের মায়ের খাবারের দোষ ধরি নাই? শুনেন, মানুষ যত ভালো রান্নাই করুক সবসময় যে সব ভালো লাগে আর বেটে বলে হয় তা তো না, এটা ধৈর্য লাগে। এটার জন্য কি লাগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে কোনো খাবার দিলে যদি খেতে ভালো না লাগতো উনি রেখে দিতেন, বলতেন আমার ইচ্ছা করতেছে না, আমার ইচ্ছা করতেছে না, খাবার দোষ ধরতেন না। মেয়েরা অনেক কষ্ট করে রান্নাবাড়া করে, অনেক কষ্ট করে রান্নাবাড়া করে। অনেক পুরুষ আছে স্বীকৃতি দিতে চায় না, বকি প্রশংসা করতে চায় না বউয়ের, স্ত্রীর হোক মা হোক রান্না ভালো হলে প্রশংসা করা এটা সুন্নাত। প্রশংসা করা কি? আর যদি খারাপ হয় তাহলে দুর্নাম না করে সবর করাটা সুন্নাত। আর মা বোনদের রান্নার প্রশংসা করলে আমাদের দেশে মেয়েরা এমনি তো স্বামীর জন্য যান জীবন, যদি আজকাল মেয়েরা অনেকে এমন আপনার উধামতাম করে যে অনেক সময় দেখা যায় জামাইরা দূরের উপর রাখে, সারাদিন স্বামীদেরকে দূরের উপর রাখে, এরকম অনেক মহিলা আজকাল শুরু হয়ে গেছে ঘরে ঘরে, আল্লাহ হেদায়েত দান করুক তাদেরকে। কিন্তু তাদের রান্নার প্রশংসা করলে তারা ব্যাপক খুশি। আমাকে এক ভাই, আমাদের একজন ডাক্তার সাহেব নাম করা না, আমার নাম বলি, আমার ভাই চিনে, উনি আমাকে এই টিপস শিখাই দিয়েছে, বলছে হুজুর আমি যেখানে যাই বাসায় এসা বউরে বলি দেখো যতই খাই তোমার দুটা না হলে, মা থাকতে মারে বলতাম যে আপনার দুটা রান্না না খেলে আমার মন ভরে না, তো শ্বশুরবাড়িতে খাই এসো আমার মার কাছে প্লেট নিয়ে ঘুরি, তো মা ব্যাপক খুশি। তো আমি ওই টিপস দেখে চিন্তা করলাম এটার উপর আমল করা যায়, আইডিয়াটা পছন্দ হয়েছে। তো এখন যেখানে যাই আমার গায়ে একটু খানা থাকে সাথে, এতে বাড়ির খুশির কোনো শেষ নাই, রাতে উঠেও রান্না করতে কোনো আপত্তি নাই, যে বেচারা আমার খাওয়ান ছাড়া পছন্দ করে না। এই জন্য মেয়েদেরকে খুশি করা খুব জটিল কিছু না, একটু খোঁচাখুঁচি না করে একটু তাদের ভালো কাজগুলো একটু স্বীকৃতি দেন। এই স্বীকৃতি দিলে দেখবেন যে জগৎ রাজি, জগৎ আপনার ওই তাজমহল বানাইয়া বাদশাহ শাহজাহান যত না খুশি করতে পারছে, আপনি শুধু স্বীকৃতিটা দিয়ে দেখবেন ইচ্ছে খুশি, বুঝতে পারছেন? আর মা বোনরা যারা আছেন তারাও স্বামীদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক যদি ভালো না থাকে, যত আপনি অনেক মহিলা আছে অনেক পর্দা করে নামাজ কালাম পড়ে কিন্তু স্বামীর প্রতি সম্পর্ক মানে ভালো আচরণ করে না, স্বামীকে মানুষ মনে করে না, বেয়াদবি করে, কথায় কথায় তর্ক করে, এই স্বভাবটা কখনো দিনদার কোনো নারীর স্বভাব হতে পারে না। সেকুলাররা আপনাদেরকে উস্কে দিবে কিন্তু আপনাদের সংসারে যখন আগুন ধরাবে সে আগুন নিভাতে কোনো সেকুলারকে কোনোদিন আসতে দেখবেন না, ওরা পারলে আপনার সংসার ভেঙে দিবে, এর পরের ইতিহাসটা আর তারা আপনার কাছ থেকে জানতে আসবে। ইসলাম আপনাকে মিলেমিশে থাকতে বলে, সবর করতে বলে, সবরে আপনার ঠিকই এক সময় মা ফেলে, আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। তাহলে খাবারের প্রশংসা করা যাবে কিন্তু দুর্নাম করা যাবে না, পারলে আপনি চুপচাপ থাকবেন। এখন আপনি বলতে পারেন হুজুর এই কথা হলে তাহলে বউদের সোজা করবে কি? সব ক্ষেত্রে সোজাসুজি করতে যায় না, বেশি সোজাসুজি করতে যায় না, কিছু ক্ষেত্রে একটু চুপচাপ থাকেন, পরে বাতি রান করুন, তরকারির দোষ ধরতে গেলে পরে বাতি পাবেন না। ভালো বলছেন, ভালো বলছেন মাশাআল্লাহ।